दोनों जमायत हुए फुटबॉल खेला देखते पारबेन ना। निज निज बासाय बसे खेला उपभोग करार जन्य सकलके अनुरोध करा हइल। खेला जखन ब्राजिले टान टान उत्तेजना तखन ब्राह्मणबाड़ियाय एकदिके समर्थक अन्यदिके पुलिस प्रचंड उत्कण्ठाय। শনিবার সকাল থেকে শহরে ব্যাপক মাইকিং করে সতর্ক করা হয়। খোলা জায়গায় বড় স্ক্রিনে কোনো ক্লাবে বা চায়ের দোকানে আয়োজন করে গণজমায়েত করা যাবে না। খেলা শেষে বিজয় মিছিল করা যাবে না। জেলায় মোতায়েন করা হয়েছে প্রায় 500 পুলিশ। আমাদের যে নিয়মিত যে টহল পার্টি আছে এটাকে আরেকটু জোরদার করা হবে। গত 6 জুলাই সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নে ব্রাজিল আর্জেন্টিনা সমর্থকদের পাল্টাপাল্টি হামলায় 4 জন আহত হয়েছিল। ব্রাজিল সমর্থকের চাচা নোয়াব মিয়াকে মারধর করে আর্জেন্টিনা সমর্থক জীবন মিয়ার লোকজন। প্রতিবাদে রাতেই জীবন মিয়ার সহযোগীদের উপর হামলা চালায় ব্রাজিল সমর্থক রেজাউল ও তার সহযোগীরা। বিষয়টি নিয়ে দেশব্যাপী সমালোচনার ঝড় উঠে। এরকম ঘটনা যেন না হয় তাই সতর্ক অবস্থানে আছে পুলিশ ফোর্স। পীযূষ কান্তি আচার্য, এটিএন নিউজ, ব্রাহ্মণবাড়িয়া।